প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই 17 নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমরা প্রাইমারি শিক্ষা সমাপনীর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই অঙ্কগুলো অধ্যায় 4 থেকে 6 এর মধ্যে রয়েছে। তো তোমরা এইগুলো সাজেশন হিসেবেই প্র্যাকটিস করতে থাকবে। তো বন্ধুরা, এখানে 4টি ভগ্নাংশ দেওয়া আছে। তো এই 4টি ভগ্নাংশকে কেন্দ্র করে 3টি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে প্রথম 2টি ভগ্নাংশের গুণফল বের করো। তো বন্ধুরা, আমরা এখানে দেখতেই পাচ্ছি প্রথম 2টি ভগ্নাংশ হচ্ছে 5/6, 3/2। তাহলে আমরা লিখব 5/6, 3/2। প্রথম 2টি ভগ্নাংশ 5/6, 3/2। তো সুতরাং গুণফল হবে, গুণফল সমান 5/6 × 3/2। তো বন্ধুরা, আমরা যদি এখন গুণ করি, আমরা এখানে কাটাকাটি করব। 3 দিয়ে যদি 6কে কাটা হয় 2, তো নিচে আর কিছু নেই, আমরা নিচে 5 পাব এবং উপরে পাব 2×2=4। তাহলে বন্ধুরা, প্রথম 2টি ভগ্নাংশের গুণফল আমরা পেয়েছি 5/4। বন্ধুরা, খ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশ দুটির বিপরীত ভগ্নাংশ বের করো। এরা প্রকৃত না অপকৃত ভগ্নাংশ তা নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা এখানে লিখেছি দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশ দুটি হলো 3/2, 10/9, যা প্রশ্নে দেওয়া আছে। তো বন্ধুরা, এখন আমরা এটা প্রকৃত না অপকৃত সেটা যাচাই করব। তবে তার আগে এগুলোকে আমরা বিপরীত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা প্রথম ভগ্নাংশটি লিখব 3/2, তাহলে এর বিপরীত হবে 2/3। তো বন্ধুরা, যা দিয়ে আমরা লিখব এখানে, যা প্রকৃত না অপকৃত। তো বন্ধুরা, আমরা জানি উপরের সংখ্যা লব যদি বড় হয় সে ভগ্নাংশটি অপকৃত, তাহলে যা অপকৃত। তাহলে বন্ধুরা, আমরা এই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ রূপান্তর করেছি এবং সেটাকে অপকৃত ভগ্নাংশ হিসাবে চিহ্নিত করেছি। তো এখন আমরা তো 10/9 এর বিপরীত হচ্ছে, উপরে 10 হবে, নিচে 9, যা তো বন্ধুরা যা দিয়ে এটা প্রকৃত না অপকৃত সেটা আমরা নির্ধারণ করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হরের চেয়ে লব বড়, তাহলে এটিও অপকৃত। বন্ধুরা, গ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে চতুর্থ ভগ্নাংশটিকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল 1 হবে। তো বন্ধুরা, চতুর্থ ভগ্নাংশটি হচ্ছে 7/5। তো আমরা এখানে লিখেছি কোন ভগ্নাংশকে ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল 1 হয়। তো বন্ধুরা, চতুর্থ ভগ্নাংশটি হচ্ছে এখানে 7/5। তাহলে আমরা প্রথমে চতুর্থ ভগ্নাংশটি লিখব 7/5। তো এর বিপরীত হবে 5/7। তো বন্ধুরা, প্রশ্নে বলা হয়েছে চতুর্থ ভগ্নাংশটিকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল 1 হবে। আমরা এখানে অলরেডি বলেই দিয়েছি, কোন ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল 1 হবে। তো বন্ধুরা, চতুর্থ ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হচ্ছে 5/7। এখন আমরা 7/5কে যদি 5/7 দ্বারা গুণ করি, তাহলে আমরা এই 1 গুণফল পাব। তো আমরা সেটা এখানে দেখতে পারি, 7/5 × 5/7। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে নিচে কাটাকাটি যাওয়ার ফলে সর্বশেষে 1 অবশিষ্ট থাকে গুণফল হিসাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। ধন্যবাদ।